নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তিনি প্রবেশ করছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেই ছবি এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টা দর্শকদের দেখাচ্ছি আমরা। একেবারে অয়ন আমাদের সঙ্গে আছেন, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুহিতা পাল, তিনি উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার ছবি। এবং সন্দীপ ঘোষ, যিনি গতকাল পদত্যাগ করেন এবং তিনি বলেন যে চাকরি থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন, কিন্তু পরে দেখা যায় যে তার চাকরির ইস্তফা গ্রহণ হয়নি, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে আর আরজিকরের প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয়েছে সুহিতা পালকে। তিনি এবার তার কর্মস্থলে ঢুকছেন। আরজিকরের সেই ছবি আপনারা দেখছেন। গতকালের থেকে আরজিকরের ছবিটা আজকে খানিকটা ভিন্ন। গতকাল প্রচুর রোগী তারা পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, রোগীর পরিজনরা তারা আউটডোরের বাইরে ভিড় জমিয়েছিলেন। তবে আজকে সকাল থেকে খানিকটা হলেও ভিন্ন ছবি, যেখানে দেখা যাচ্ছে যে যেমন চিকিৎসকেরা নেই, তেমনই কিন্তু দেখা যাচ্ছে রোগীদের সংখ্যাও যথেষ্টই কম। কারণ এখানে এসে যে পরিষেবা পাওয়া যাচ্ছে না তা মোটের ওপর প্রত্যেকেই জেনে গিয়েছেন। কবে থেকে আবার পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়েও একটা দোলাচল রয়েছে, আর সে কারণেই রোগীর পরিষেবা পাওয়া যাচ্ছে না। তাই এই মুহূর্তে আজকে আরজিকর মেডিকেল কলেজেও কিন্তু রোগীর চাপ কম। ন্যাশনাল মেডিকেল কলেজ ছবি আপনাদেরকে দেখাবো, তবে তার আগে আরজিকরের যে ছবি দেখতে পাচ্ছেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো বিষয়টা তারাও খতিয়ে দেখবেন, কথা বলবেন তারা, এমনকি সিপির সঙ্গেও তাদের কথা বলার কথা রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন আরজিকর মেডিকেল কলেজে। একই সঙ্গে যেরকমটা বলছিলাম যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তার সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য, ছবি দেখাচ্ছি জি চব্বিশ ঘন্টা দর্শকদের। পরপর চারটি গাড়ি ঢুকলো এবং সেই চারটি গাড়ির মধ্যে প্রথম গাড়ি হচ্ছে অধ্যক্ষের, তারপরে দুটো গাড়ি পুলিশের, এবং তারপরে আরেকটি ছোট্ট কনভয় নিয়ে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা প্রবেশ করলেন। আমরা জানি যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছেন কলকাতায়, মূলত কলকাতার প্রত্যেকটি সরকারি হাসপাতাল, সেখানে মহিলা কর্মী, মহিলা চিকিৎসক, তাদের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এই ব্যবস্থা নিয়ে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, তারা সেই মতো রিপোর্ট জমা দেবেন, এবং সেই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অঙ্গ হিসেবে এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা প্রবেশ করলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। একেবারে অয়ন, তুমি আমাদের দেখাতে থাকো এই ছবি, আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা হাসপাতালে পৌঁছেছেন। নতুন অধ্যক্ষ, জাতীয় মহিলা কমিশনের সদস্য এবং পুলিশের দুটি গাড়ি, মোট চারটি গাড়ি প্রবেশ করলো এই মুহূর্তে আরজিকর হাসপাতালে। নতুন যিনি দায়িত্বপ্রাপ্ত সেই অধ্যক্ষ সুহিতা পাল এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে। গতকালই সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেন, তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয় অধ্যক্ষের। আর এই মুহূর্তে আরজিকরের যিনি নতুন দায়িত্বে সুহিতা পাল, তিনি এসে পৌঁছেছেন এবং সেই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারাও এসে উপস্থিত হয়েছেন আরজিকর মেডিকেল কলেজে। জাতীয় মহিলা কমিশন, তারা বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতেই ঘুরবেন আর দেখবেন মহিলাদের নিরাপত্তা বা এই সংক্রান্ত যে অভিযোগ উঠে এসেছে, কী কী খামতি রয়েছে, কোথায় কী প্রয়োজনীয়তা রয়েছে, পুরো বিষয়টাই তারা দেখবেন। আরজিকরে এসেছেন আজকে এই মুহূর্তে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন এই মুহূর্তের ছবি। অয়ন, যারা আন্দোলন করছেন সেই পড়ুয়াদের সঙ্গে কি কথা বলতে পারেন, এখন কোথায় গেলেন?
তিনি এই মুহূর্তে এই হাসপাতালের অ্যাডমিন বিল্ডিংয়ে প্রবেশ করলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। প্রথমত সেদিনের ঘটনা, এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে অভিমত, এই অভিমত তিনি জানবেন। তারপরে তিনি তার যে গুরুত্বপূর্ণ মন্তব্য বা অবজারভেশন, সেই অবজারভেশন কিন্তু সেটা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলবেন কিনা জানিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে, কারণ এই গোটা বিষয়টাকে একত্রিত করে তার রিপোর্ট জমা দেওয়ার কথা, এবং যেহেতু রিপোর্ট জমা দেওয়ার কথা, এই রিপোর্ট অত্যন্ত কনফিডেন্সিয়াল রিপোর্ট, অতএব তিনি কি দেখলেন, তিনি এখানকার নিরাপত্তা, এখানে কর্মরতা একজন মহিলা ডাক্তার, তার যে চূড়ান্ত নিরাপত্তাহীনতার ছবি গত কয়েকদিন ধরে গোটা দেশকে কার্যত স্তব্ধ স্তম্ভিত করে দিয়েছে, তিনি নিজে সেখানে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কথা বলে ঠিক কী কী এখান থেকে নোট করলেন, এই নোটগুলি তিনি সরাসরি রিপোর্ট আকারে পেশ করবেন। অতএব তিনি এসেছেন, তার প্রবেশের ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত তিনি আদৌ এই গোটা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন কি না, কোনো মন্তব্য করবেন কি না, তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। নজর থাকবে সেদিকে। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দেখতে পাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের ছবি, যেখানে যেখানে নতুন অধ্যক্ষ ছাড়াও কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্য এসে পৌঁছেছেন। তারা পূর্ণাঙ্গ সব কিছু বিষয় খতিয়ে দেখবেন, সবটা দেখার পর তারা রিপোর্ট পেশ করবেন। তবে তার আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন কি না এখন সেটাই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।